হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। আপনারা দেখছেন এমএস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল। আমি এমএস ওয়ার্ডের পিকচার সম্পর্কে আলোচনা করছি, অর্থাৎ পিকচারকে আপনি কীভাবে কাস্টমাইজ করবেন এবং ছবি নিয়ে কাজ করবেন সে সম্পর্কে আলোচনা করছি। আজকের ভিডিওতে আমি এমএস ওয়ার্ডের পিকচারের গ্রুপ এবং রোটেট এই দুটি অপশন সম্পর্কে আলোচনা করব। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন। এমএস ওয়ার্ডে কীভাবে ছবি এডিট করবেন সে সম্পর্কে আমি আরও কিছু ভিডিও তৈরি করেছি, সেই ভিডিওগুলো যদি আপনি দেখতে চান তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে এমএস ওয়ার্ড 2016 প্লেলিস্ট থেকে অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। এখানে দেখুন আমি বেশ কিছু ছবি ইনসার্ট করেছি। এমএস ওয়ার্ডে কীভাবে ছবি ইনসার্ট করবেন সে সম্পর্কেও আমার আরেকটি ভিডিও রয়েছে, সেটি আপনারা দেখতে পারেন। এই ছবিগুলো নিয়ে আমি গ্রুপ এবং রোটেট এই অপশনের কাজ দেখাবো। গ্রুপ অপশনের কাজটি হচ্ছে যখন আপনারা একটি ছবিতে ক্লিক করলেন তখন দেখুন সেই ছবিটি সিলেক্ট হচ্ছে এবং আপনারা যখন মুভ করবেন তখন শুধুমাত্র সেই ছবিটি মুভ করতে পারছেন। কিন্তু আপনারা যদি গ্রুপ করেন তাহলে সেক্ষেত্রে যখন একটি ছবিতে ক্লিক করবেন তখন পুরো গ্রুপটি সিলেক্ট হয়ে যাবে এবং যখন মুভ করবেন তখন পুরো গ্রুপটি মুভ হবে। যেমন দেখুন আমি এই ছবিটি মোটামুটি কাছাকাছি আনলাম, তারপরে আমি সকল ছবি সিলেক্ট করলাম, তারপরে এইখানে দেখুন অ্যারেঞ্জ সেকশনে এইখানে একটি বাটন রয়েছে গ্রুপ বাটন, এই বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন এখানে গ্রুপ একটি অপশন চলে আসছে। তারপরে এই গ্রুপ অপশনে আপনি ক্লিক করলেন তাহলে দেখুন এখানে তিনটি ছবি মিলে একটি অবজেক্টের রূপান্তর হয়েছে। এখন আপনারা যদি বাইরে ক্লিক করার পরে যে কোনো একটা ছবির উপরে ক্লিক করেন তাহলে দেখুন পুরো ছবিটি এখন সিলেক্ট হচ্ছে এবং আপনারা যখন মুভ করবেন তখন দেখুন পুরো ছবিটি এখন মুভ হচ্ছে। তারপরে আপনারা যদি এই গ্রুপটি আনগ্রুপ করতে চান তাহলে আবার এই বাটনে ক্লিক করার পরে এই আনগ্রুপে ক্লিক করলেন তাহলে দেখুন এখন প্রত্যেকটি ছবি আলাদাভাবে সিলেক্ট হচ্ছে এবং আপনারা আলাদাভাবে মুভ করতে পারবেন। এভাবে আপনারা গ্রুপ এবং আনগ্রুপ করতে পারেন। এখন আমি রোটেট সম্পর্কে আলোচনা করছি। রোটেটের কাজটি হচ্ছে আপনারা নাম শুনে বুঝতে পারছেন যে ছবিকে ঘোরানো। যেমন আমি এই ছবিটি যদি ঘোরাতে চাই তাহলে এইখানে দেখুন রোটেট একটি বাটন রয়েছে, এই বাটনে ক্লিক করার পরে দেখুন এখানে লেখা রয়েছে রোটেট রাইট 90 ডিগ্রি এবং ছবির দিকে আপনি লক্ষ্য করুন এখানে মাউস নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ছবিটি 90 ডিগ্রি ঘুরে গেছে। আমি এটিতে ক্লিক করলাম তাহলে দেখুন ছবিটি ঘুরে গেছে। তারপরে এখানে আরও কিছু অপশন রয়েছে, রোটেট লেফট 90 ডিগ্রি, এটি যেহেতু বাঁকা রয়েছে সেই কারণে এটি আবার এখানে ক্লিক করলে সে আবার লেফটের দিকে 90 ডিগ্রি ঘুরে যাবে, দেখুন সেটি আবার স্বাভাবিক অবস্থায় চলে গেছে। এরপরে এখানে যদি আপনারা পুরোটা ভার্টিক্যালি করতে চান, অর্থাৎ ফ্লিপ ভার্টিক্যাল, অর্থাৎ উপরেরটা নিচের দিকে যাবে এবং নিচেরটা উপরের দিকে যাবে, তাহলে এটি সিলেক্ট করতে পারেন। এবং আপনারা যদি আবার হরিজেন্টাল করতে চান, ফ্লিপ হরিজেন্টাল, এটিতে ক্লিক করলে তাহলে দেখুন আমরা আগে ছবিটা ঠিক করে নেই। এরপরে আমরা যদি আবার এখানে ক্লিক করে ফ্লিপ হরিজেন্টালে ক্লিক করি তাহলে ডান পাশেটা বাম পাশে যাবে এবং বাম পাশেরটা ডান পাশে যাবে, এটি বোঝার জন্য আমি এই ছবিটা সিলেক্ট করছি। তারপরে এখানে ক্লিক করার পরে আমি ফ্লিপ হরিজেন্টাল এটিতে ক্লিক করলাম তাহলে দেখুন এখানে ছবির ডান পাশের অংশ বাম পাশে চলে গেছে এবং বাম পাশেরটা ডান পাশে চলে গেছে। তারপরে এটি যদি আবার স্বাভাবিক করতে চাই এখানে ক্লিক করার পরে ফ্লিপ হরিজেন্টাল এখানে ক্লিক করলেও সেটি স্বাভাবিক হবে। এছাড়াও এখানে রোটেট করার আরও কিছু অপশন রয়েছে, যেমন আপনি মাউস দিয়ে যদি এটি করতে চান দেখুন এখানে ছবির উপরে যখন আমি ক্লিক করছি তখন এইখানে একটি গোল তীর আকৃতি একটা বাটন আসছে, এই বাটনে ক্লিক করে যদি আপনি ডানে বামে উপরে নিচে ডাক করেন তাহলে ছবি রোটেট করতে পারবেন। যেমন এখানে আমি দেখুন এই যে পুরোটা রোটেট করতে পারছি, আবার আবার এইদিকে নিয়ে গেলে আমি এইদিকেও রোটেট করতে পারছি, আবার স্বাভাবিক করতে চাইলে এইভাবে আমি স্বাভাবিক করতে পারবো। এভাবে আপনারা ম্যানুয়ালি রোটেট করতে পারেন, আবার এখানে এই বাটনে ক্লিক করে এখানে রোটেট 90 90 এইভাবে আপনারা রোটেট করতে পারেন। এছাড়াও এখানে মোর রোটেট অপশনে ক্লিক করে এখানে রোটেটের বিভিন্ন ধরনের অপশন রয়েছে, যেমন আমরা কত ডিগ্রি করব এবং কোন দিকে করব, হাইডে কত, তারপরে আমাদের স্কেলটা কেমন থাকবে, হাইডে উইথে কেমন স্কেল থাকবে, এগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে করতে পারেন। আবার রোটেট আপনারা যদি বাতিল করতে চান তাহলে এখানে রিসেটে ক্লিক করলে রোটেটটি বাতিল হয়ে যাবে। এ পর্বে আপনারা দেখলেন কীভাবে এমএস ওয়ার্ডে পিকচার গ্রুপ ও আনগ্রুপ করবেন এবং ছবিকে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরাবেন এবং ছবিকে ফ্লিপ করবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।